এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত পার্ট কমপ্লিট করেছি। মার্চ মাসের আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টও এখনও দেওয়া হয়নি, একটু দেরি হয়ে গেল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো দিতে। রেগুলার যে ভিডিওগুলো দেওয়া হচ্ছিল, পুলিশ স্পেশাল যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো তো আমরা দিয়েছি এর আগের ভিডিওতে। তবে মার্চ মাসের প্রথম ভিডিও আমরা চালু করছি। মার্চ মাস 15-16 তারিখ পর্যন্ত আমরা এটা কমপ্লিট করবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা, আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও শুরু করা যাক। বিশ্বের শূন্য বৈষম্য দিবস অর্থাৎ জিরো ডিসক্রিমিনেশন ডে পালন করা হয় 1 মার্চ। জিরো ডিসক্রিমিনেশন ডে পালন করা হয় 1 মার্চ। এটা করে আনএইডস, আনএইডসের পক্ষ থেকে এই ক্যাম্পেইনটা চালানো হয়। আনএইডসের পক্ষ থেকে 2014 সালে 1 মার্চ, 2014 সালে 1 মার্চ এটা চালু করা হয়। আর এই ক্যাম্পেইনটি চালু করেছিল প্রথম মিশেল সিডিবি। মিশেল সিডিবি প্রথম এই ক্যাম্পেইনটা চালু করে। এটা এইডস রোগ সংক্রান্ত যে সমস্ত ব্যক্তিদের ভেদভাব করা হয় সমাজে, তাদের চোখে, তাদের এই ভেদভাব যাতে না করা হয়, এই আনএইডস, এই আনএইডস এই ক্যাম্পেইনের মাধ্যমে এটা দেখে। চলে বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখা যাক আজকের। ইউক্রেনের 53 কেজি বিভাগে সোনার মেডেল জিতল ভারতীয় রেসলার ভিনেশ ফোগাট। ভারতীয় রেসলার ভিনেশ ফোগাট ইউক্রেনে যে যে গেম হয়েছিল সেই গেমে 53 কেজি বিভাগে, এই 53 কেজি বিভাগে জিতেছিল ভিনেশ ফোগাট। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া টয় ফেয়ার এর প্রদর্শিত করা হলো কোন খেলার, কোন খেলনা, কোন খেলনা প্রদর্শিত করা হলো? এটা বিহারের ট্র্যাডিশনাল খেলনা কানিয়াপুত্রি। কানিয়াপুত্রিকে ইন্ডিয়া টয় ফেয়ার প্রদর্শিত করা হলো। বিহারের এই এটি একটি সাংস্কৃতিক অঙ্গ, বিহারের এটি একটি সাংস্কৃতিক অঙ্গ যার মাধ্যমে বিহারের চম্পারণ, বিহারের চম্পারণের মহিলাদের গুরুত্ব ও মর্যাদাকে ফুটিয়ে তোলা হয় এই টয় ফেয়ার অনুষ্ঠানের মাধ্যমে। আর এই কানিয়াপুত্রি, এই কানিয়াপুত্রি হলো বিহারের ট্র্যাডিশনাল খেলনা। নেক্সট কোশ্চেন, বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় 3রা মার্চ। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হবে 3রা মার্চ। ফরেস্ট অ্যান্ড লাইভহুড সাস্টেইনিং পিপল অ্যান্ড প্ল্যান্ট, এটা ছিল এবছরের বন্যপ্রাণী দিবসের থিম। বন্যপ্রাণী দিবসের থিম ছিল এবার ফরেস্ট অ্যান্ড লাইভহুড সাস্টেইনিং পিপল অ্যান্ড প্ল্যান্ট। WWD পালন করে জাতিসংঘের যত সদস্য দেশ আছে সকলকে নিয়ে এই বন্যপ্রাণী দিবসটি পালন করা হয়। এই WWD এর কথার ফুল ফর্ম হলো ওয়াইল্ড লাইফ ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ ডে। WWD-র ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। বিশ্বের উদ্দেশ্য ছিল, বিশ্বের উদ্দেশ্য ছিল যে প্রাণীকুল ও উদ্ভিদকুল, প্রাণীকুল ও উদ্ভিদকুলের প্রতি সচেতনতা গড়ে তোলা সাধারণ মানুষের মধ্যে। নেক্সট কোশ্চেন, ঘর কি পেহচান সিল্কা নাম স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? এটি করেছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী করেছিল ত্রিবেন্দ্র সিং রাওয়াত। চেলি, চেলি যে কথাটা বলা হয়েছে এখানে, সিল্কা অর্থাৎ চেলি শব্দের অর্থ, চেলি শব্দের অর্থ হলো কন্যা সন্তান। চেলি শব্দের অর্থ কোনো সাধারণ, এটা মুরিয়া, মুরিয়া উপজাতিদের ভাষা, এটি হলো মুরিয়া উপজাতিদের ভাষা। আর মোটারি, মোটারি মৌকার মোটারি, এই মোটারি হলো যেমন চেলি শব্দটি কন্যা সন্তানের সঙ্গে যুক্ত, তেমনি মোটারি হলো ছেলে সন্তান অর্থাৎ পুত্রের সঙ্গে যুক্ত, পুত্রের সঙ্গে যুক্ত হচ্ছে মোটারি। এই মুরিয়া উপজাতিদের ভাষা হলো এটা। চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন, লোকসভা টিভি ও রাজ্যসভা টিভি একত্রিত হয়ে নতুন নাম দিয়েছে সংসদ টিভি। তাহলে কী হলো, রাজ্যসভা টিভি ও লোকসভা টিভি একত্রিত হয়ে নতুন নাম দিয়েছে সংসদ টিভি। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল T20 একবারে 6টি 6 মেরে তৃতীয় স্থান দখল করলো কাইরন পোলার্ড। কাইরন পোলার্ড, তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন, ওয়েস্ট ইন্ডিজের বর্তমান ক্যাপ্টেন হলো কাইরন পোলার্ড। তিনি আকিলা ধনঞ্জয়ের
আকিলা ধনঞ্জয়, শ্রীলঙ্কার প্লেয়ার আকিলা ধনঞ্জয়, এনার বলে পরপর 6টি ছয় মারেন। আকিলা ধনঞ্জয় হলো শ্রীলঙ্কার প্লেয়ার। শ্রীলঙ্কার প্লেয়ার যুবরাজ সিং প্রথম এক ওভারে টি টোয়েন্টিতে 6টি ছক্কা মেরেছিলেন 2007 সালে। ইনি মেরে এটা মেরেছিল ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রডের বলে, স্টুয়ার্ট ব্রডের বলে। নেক্সট কোয়েশ্চেন, দেশের সমস্ত রেলওয়ে নেটওয়ার্কের বৈদ্যুতিকরণ করা হবে 2023 সালের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, কম্পিটিটিভ পরীক্ষার জন্য পথপ্রদর্শক নামক ফ্রি কোচিং পরিষেবা লঞ্চ করলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই পরিষেবাটি মুখ্যমন্ত্রী অভ্যুদয় যোজনার অন্তর্গত। এটা হলো মুখ্যমন্ত্রী অভ্যুদয় যোজনার অন্তর্গত। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জন ঔষধ দিবস পালন করা হয় প্রতি বছর 7ই মার্চ। প্রথম ক্রিকেটার যিনি ইনস্টাগ্রামে 100 মিলিয়ন ফলোয়ার পেলেন, 100 মিলিয়ন ফলোয়ার পেলেন হলো বিরাট কোহলি। তিনি প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকন ও রণবীর সিংকে ছাপিয়ে এই প্রথম স্থান অধিকার করেছে। বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের ফলোয়ার 60 মিলিয়ন, 60 মিলিয়ন অর্থাৎ 60 মিলিয়ন হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের ফলোয়ার। দীপিকা পাডুকনের ফলোয়ার 53.3 মিলিয়ন। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইনস্টাগ্রাম ফলোয়ার 51.2 মিলিয়ন। নেক্সট কোয়েশ্চেন, গুলমার্গে অনুষ্ঠিত হওয়া খেলো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গেমস 34টি মেডেল পেল, এটা জম্মু কাশ্মীর। নেক্সট কোয়েশ্চেন, ডিমাপুর এয়ারপোর্ট থেকে প্রথমবার কার্গো সার্ভিস লঞ্চ করলো নাগাল্যান্ড, নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী নেইফু রিও, নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে নেইফু রিও, এটি উদ্বোধন করলেন। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বের প্রথম হংসচঞ্চু অভয়ারণ্য তৈরি হতে চলেছে অস্ট্রেলিয়াতে, এটা সিডনি থেকে 391 কিমি দূরে। সরি বন্ধুরা, এখানে স্পেলিং একটু মিস আছে, কিমি হবে এটা, কিমি দূরে। নেক্সট কোয়েশ্চেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত পদত্যাগ করলেন, আর বর্তমান মুখ্যমন্ত্রী হলো তীর্থ সিং রাওয়াত, বর্তমান মুখ্যমন্ত্রী হলেন তীর্থ সিং রাওয়াত। নেক্সট কোয়েশ্চেন, খান আব্দুল গফর খান আত্মজীবনীটি ইংরেজিতে দ্য ফ্রন্টিয়ার গান্ধী মাই লাইফ অ্যান্ড স্ট্রাগল শিরোনাম অনুবাদ করলেন পাকিস্তানের ইমতিয়াজ আহমেদ সাহেবজাদা, ফ্রন্টিয়ার গান্ধী অর্থাৎ সীমান্ত গান্ধী। সীমান্ত গান্ধী বইটির মুখপাত্র হলেন রাজমোহন গান্ধী। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সবচেয়ে বড় কিডনি ডায়ালিসিস হসপিটাল চালু হতে চলেছে কোথায়? এটা চালু হতে চলেছে দিল্লিতে, যেটাতে 100টি সিটের ব্যবস্থা অর্থাৎ 100টি বেডের ব্যবস্থা করা হয়েছে। হসপিটালটি লঞ্চ করা হয়েছে হার কৃষণ ইনস্টিটিউট, হার কৃষণ ইনস্টিটিউটে, বালাসাহেব গুরুদুয়ারে এই হসপিটালটির উদ্বোধন করা হলো। নেক্সট কোয়েশ্চেন, এবছরের 2021 আন্তর্জাতিক নারী দিবসের থিম ছিল চুজ দ্য চ্যালেঞ্জ, এবছরের নারী আন্তর্জাতিক দিবসের থিম ছিল চুজ দ্য চ্যালেঞ্জ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেস্ক খোলা হলো ট্রান্সজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গ, তেলেঙ্গানার গাসিবেলিয়া, পুলিশ স্টেশনে। নেক্সট কোয়েশ্চেন, ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে ফেনী নদীর উপর মৈত্রী সেতু উদ্বোধন করলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 9 মার্চ 2021-এ এই সেতুটি উদ্বোধন করলেন। প্রকল্পটিতে ব্যয় হয়েছে প্রায় 3,518 কোটি টাকা। সেতুটি যোগাযোগ করবে চট্টগ্রাম বন্দর থেকে আগরতলা, পর্যন্ত এই সেতুটি যোগাযোগ ব্যবস্থা করবে। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের প্রথম রূপান্তরকামী সংবাদ পরিবেশক হলেন তাসনুভা আনান শিশির। তিনি বৈশাখী টিভির হোস্টার, বৈশাখী টিভিকে হোস্ট করেন। প্রসঙ্গত, বাংলাদেশে অফিসিয়াল 10,000 ট্রান্সজেন্ডার আছে, অর্থাৎ 10,000 তৃতীয় লিঙ্গের মানুষ বাংলাদেশে আছে। 2013 সালের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা সরকার রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়েছেন। কে? 2013 সালের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। 2018 সাল থেকে বাংলাদেশে রূপান্তরকামীদের 2018 সালে বাংলাদেশের রূপান্তরকামীদের ভোটাধিকারও দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোটাক মহিন্দ্রা ব্যাংক এর অ্যাডিশনাল ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন অশোক গুলাটি। বন্ধুরা, এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে লাস্ট ভিডিও ছিল। আমরা খুব শীঘ্রই কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় পার্ট নিয়ে আসব। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, আমাদের যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে অবশ্যই নোটিফিকেশনের আইকনের বেল বাটনটি অল দাবিয়ে রাখবে, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ধন্যবাদ।